আচ্ছা ওই লিঙ্কটা ওপেন হচ্ছে না পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে না ওই ভিডিওটা ইউটিউবে হ্যাঁ তাহলে তাহলে আমি ওইরকম করে দেব নি আর লিঙ্কটা তোমাদের গুগল ক্লাসরুমেও দিয়ে দেব নি আচ্ছা দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা হ্যাঁ তোমার সবাই একটু কথা আমার সাথে হ্যাঁ সমস্যা নাই কোন সমস্যা বা আমাকে জিজ্ঞাসা করবো ঠিক আছে আচ্ছা তা আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনই করব কাজটা আমরা গ্রাফিক ডিজাইনের প্রথম থেকে আমরা শুরু করব কথাটা কি আমার মানে ক্লিয়ার শোনা যাচ্ছে বা মানে জোরে আসছে কথাটা নাকি আসতে হচ্ছে না ঠিক আছে ভাইয়া বলেন আপনি আচ্ছা তা আমরা তোমরা তো ছোটবেলায় সবাই মনে করো আঁকা আঁকি করছো তা আঁকি করার জন্য কি কি লাগে মনে করো পেন্সিল লাগে রং তুলি লাগে খাতা লাগে আর্ট পেপার লাগে তাই না তা এই সব কিছুই মনে করো আমরা যেটা দিয়ে মানে করবো কাজটা ছোটোবেলায় আমরা তো অনেক কিছু করছি আঁকছি অনেক কিছু আর্ট করছে কলম পেন্সিল রং তুলি সব কিছুই মনে করো এই যে গ্রাফিক ডিজাইনটা আমরা করবো তা সে যে সফটওয়ারটা দিয়ে করবো সফটার মধ্যে ওগুলো সবই আছে হ্যাঁ আর্ট পেপার আছে তারপরে তোমার কলম আছে পেন আছে পেন্সিল আছে সব আছে মানে যা দরকার কালার আছে তাই এই সব কিছুকেই করার জন্য আমাদেরকে মানে যে সফটওয়্যারটা ইউজ করা হয় সেই সফটওয়্যারটার নাম হচ্ছে তোমার অ্যাডব ইলিস্ট্রেটর ঠিক আছে অ্যাডোব ইলিস্ট্রেটর হচ্ছে তোমার একটা ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার হ্যাঁ তা গ্রাফিক ডিজাইন করার জন্য আমাদের সাধারণত একটা সফটওয়্যার হলেই হয় ঠিক আছে অনেকে মনে করো ভাবে যে ফটোশপ দিয়ে করা যায় ঠিক আছে কিন্তু ফটোশপের কাজগুলো ক্লায়েন্টরা আসলে আসলে পছন্দ করে না সেরকম মানে ওরা ফটোশপের কাজগুলোকে মানে অ্যাডোপ ইলিস্ট্রেটরের এই কাজটাকে ফটোশপে নিয়ে ওরা ই করে মানে অ্যাডোপ ইলিস্ট্রেটর এই কাজটাকে ফটোশপে ডিসপ্লে করে ডিসপ্লে করার কাজে ওরা ইউজ করে ওটা জাস্ট দেখতে চায় কিন্তু মেইনটা কিন্তু এই অ্যাডোপ ইলিস্ট্রেটর মানে গ্রাফিক ডিজাইনের একটা বেসিক যে মেরুদণ্ডটা সেটা হচ্ছে অ্যাডোপ ইলিস্ট্রেটর তা অ্যাডোপ ইলিস্ট্রেটর হচ্ছে একটা গ্রাফিক ডাইভেন্স সফটওয়্যার ঠিক আছে যেসব খাটো সব কাজে করা সম্ভব ফটো শব্দ শুধু মনে করো আমরা ফট এডিটিং এর কাজগুলো আমরা করি আমার কথা কি শোনা যাচ্ছে আচ্ছা তা আমি চাচ্ছি যে তোমাদেরকে মানে এমনভাবে তৈরি করবো যাতে তোমরা নিজেরাই সব কিছু করতে পারবা মানে এখনও তো দেখোই না আসলে মজা জিনিসটা কি হ্যাঁ তা কম্পিউটার গ্রাফিক্স যেটা এটা এটা তোমাদের একটা কোর্স আছে বুঝছো সিএসি থ্রি ফোর ওয়ান তা যখন তোমরা কোর্সটা পড়ছো কিনা যায় না যারা পড়ছো তারা তো এটা আরও ভালো বুঝতে পারবা আর যারা পড়ো নেয় তারাও মনে করো পরে কোর্সটা যখন নিবা তখন আরও ভালো বুঝতে পারবা মানে বেসিকটা এখন তোমাদের শেখাই যাবে হ্যাঁ থিওরিটা বুঝতে পারছো আচ্ছা তা হোয়াট ক্যান উই ডু ইথ ইলুস্ট্রেটর মানে আমরা এই গ্রাফিক ডিজাইন সফটওয়্যারটা দিয়ে কী কী কাজ করতে পারি ঠিক আছে তা গ্রাফিক ডিজাইন সফটওয়্যারটা দিয়ে আমরা কী কাজ করতে পারি আমরা লোগো ডিজাইন করতে পারি আমরা ক্যারেক্টার ডিজাইন করতে পারি বুক কভার ডিজাইন করতে পারি তারপরে প্রোডাক্ট প্যাকেজিং ঠিক আছে প্রোডাক্ট প্যাকেজিং করতে পারে টি শার্ট ডিজাইন করতে পারে বিজনেস কার্ড করতে পারে স্টিকার ডিজাইন করতে পারে ব্যানার ডিজাইন করতে পারে ব্রচার ডিজাইন করতে পারে ক্যালেন্ডার ডিজাইন করতে পারে পোস্টার ডিজাইন করতে পারে ফ্লায়ার অ্যান্ড ম্যাগাজিন ডিজাইন করতে পারে অ্যান্ড মেনিমো ঠিক আছে এখন আসলে তোমাদের এখন বুঝতে হবে যে এগুলা কি রকম হতে পারে আমার স্ক্রিন দেখা যাচ্ছে হচ্ছে তোমার সব টি শার্ট ডিজাইন বুঝছো দেখাই এই যে টি শার্ট ডিজাইন করলে এরকম হয় দেখতে হুম এই যে এগুলো সব হচ্ছে তোমার এই সফটওয়্যার দিয়ে করা হয়েছে মানে যে সফটওয়্যারটা দিয়ে আমরা পড়াশোনা করবো যে সফটওয়্যারটা নিয়ে এই সফটওয়্যারটা দিয়ে কাজ অ্যাডোপলিস্টেটর হ্যাঁ এটা দিয়ে করা হয় ঠিক আছে এটা হচ্ছে তাহলে কি অ্যাডোপলিস্টেটারটা তোমার এই দেখো এটা হচ্ছে ভেক্টোর গ্রাফিক্স সফটওয়্যার বলে এটাকে হ্যাঁ আর ফটোশপ হচ্ছে তোমার রেস্টার গ্রাফিক্স হ্যাঁ রেজিস্টার গ্রাফিক্স হচ্ছে কি আর ভেক্টোর গ্রাফিক্সটা কি কেউ কি বলতে পারবা রেস্টার গ্রাফিক্স আর ভেক্টোর গ্রাফিক্স কী জিনিস মানে কী হতে পারে এটা Hello. জি ভাইয়া বলেন তোমরা কি জানো ভেক্টর গ্রাফিক্স আর রেস্টার গ্রাফিক্সটা কি শুনছো কোথাও নাম শুনছো ভেক্টর গ্রাফিক্স তো শুনছি কিন্তু রেস্টার গ্রাফিক্স শুনছি আচ্ছা আমি আমি ডিটেইলসে বলে দিচ্ছি ভেক্টর গ্রাফিক্সটা কি দাঁড়াও

আমার এটা একটু স্লো এটা র্যাম কম তো একটু ওয়েট করো ওয়েট করতে হবে মানে র্যাস্টার গ্রাফিক্সটা কি ওটা পিক্সেল থাকে মানে ওটা পিক্সেলগুলো শো করে যত জুম করা হয় ওটা ফেটে যায় ছবিটা এই জন্য ক্লায়েন্টরা করে কি ওগুলো ওটা চায় না ওরা ভেক্টর গ্রাফিক্স সব ভেক্টর গ্রাফিক্সের ডিজাইনটাই চায় কারণ ভেক্টর গ্রাফিক্সটা যতই জুম করবা ওটা ফাটে না বা যতই টানবা তাও ফাটবে না মানে এরকম জিনিসটা বলতে পারো কি মানে তোমাদের ওই যে শ্যাম্পুর বোতলগুলো দেখো না শ্যাম্পুর বোতল তারপরে তোমার বিভিন্ন প্রোডাক্ট বলতে গেলে লিপস্টিক তারপর কসমেটিক্সের যেসব প্রোডাক্টগুলো আছে ওগুলোর উপরে যেসব লেখা দেখা লেখাগুলো তোমরা দেখো বা মিল্ক পাউডারের বোতল বা যে কোনো বা যে কোনো ধরনের প্রোডাক্ট হ্যাঁ দেখবা গায়ে প্যাকেটে বা সেন্টের যেসব বোতলগুলো আছে হ্যাঁ ওগুলার গায়ে যেসব লেখাগুলো করা হয় ডিজাইনগুলো সব এই সফটওয়্যারটা করা হয় আচ্ছা ভাই আপনি যে ক্লাসরুমে অনেকগুলো ড্রাইভের লিংক তারপর হ্যাঁ 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 মানে আমরা ওটা থেকে কোনটা ইনস্টল করব আমি সব শিখাই সমস্যা নাই আচ্ছা আচ্ছা এখানে আসার পরে এমনি জাস্ট দেখে রাখো এখানে আসার পরে তোমার সব সময় যে হোয়াইট যে হোয়াইটটা আছে না এই হোয়াইট ঠিক আছে হোয়াইট এই হোয়াইটটা সব সময় তোমরা নয়শো করবা নয়শো হ্যাঁ নাইন জিরো জিরো দিবা আর এইটা দিবা সাতশো বিশ ঠিক আছে সাতশো সাতশো বিশ দিবা তাহলে হবে সাতশো বিশ আর এখানে পয়েন্টসের জায়গায় দেখা যাচ্ছে আমি তো এটা প্রথমে ব্যাচের থাকি শেখাবো কিন্তু যেহেতু এখন কথা বলছে আর দেখাচ্ছি কিছুটা শেখা হয়ে যাচ্ছে সমস্যা নাই তা এখানে আসি পিক্সেলে দেবা সবসময় কারণ ক্লায়েন্টরা সময় এই ডিজাইন মানে এই রকম পেজটা আর্ট পেপারটা এইরকম পছন্দ করে তা ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনে এখানে দেখবা দুইটা মানে ছবির মতো একটা আইকন দেওয়া আছে না তা উপরে যেটা দেখছো না এই যে এইটা আর এই যে এরকম একটা চিহ্ন এইরকম একটা চিহ্ন আরেকটা একটা এরকম একটা চিহ্ন এটা বলে ইয়ে হরিজেন্টাল বলে বুঝছো হরিজেন্টাল মানে এই যে লম্বা লম্বি আর এরকম ব্যাখাগুলোকে ইয়ে বলে তাই এটা হওয়ার পরে তোমরা ওকেতে ক্লিক করবা সরি এই আর্ট পেপার তৈরি হয়ে গেছে দেখছো মানে সবসময় এই মাপেরই করবা আর্ট পেপারটা ঠিক আছে এমনি ফটো ফটোশপে কী হয় জানো ফটোশপে না তোমার রাফ করতে পারো না কোথাও কিন্তু ফটোশপে যখন আমরা আর্ট পেপারটা নিই তখন দেখবো এরকম সাদার উপরেই সব কাজ আমরা করি কিন্তু এটার আবার কি সুবিধা জানো এটার তোমার এটার বাইরে এটার বাইরেই তুমি এটা রাফ করতে পারো যেমন আমি এটা রাফ করে দেখাই মনে করো এই ডিজাইনটা আচ্ছা এই ডিজাইনটা আমরা জুম করব আমি হ্যাঁ মনে করে জুম করলাম এই দেখো জুম করছি না জুম তো যত জুমই করছি দেখো এটা কিন্তু কিছুতেই ফাটতেছে না দেখছো দেখছো কিছুতেই এটা ফাটছে না হ্যাঁ তা এই যে ফাটতেছে না এটাকে ভেক্টর গ্রাফিক্স বলে বুঝছো আর মনে করো যদি দাঁড়া ওপেন করি আমি এটা ডিজাইন ওপেন করি কেউ কি আচ্ছা কেউ জয়েন করতে তাহলে আমাকে তো কেউ জয়েন করতেছে নাকি এ দাও এইটা কিন্তু ফটোশপ দিয়ে করছি আমি হ্যাঁ এটা হচ্ছে ফটোশপে ডিসপ্লে করার জন্য এটা ইউজ করা হয় মানে ক্লায়েন্টরা এটা ডিসপ্লে হিসেবে দেখে ফটোশপে কিন্তু মেইন যে ডিজাইনটা ওইটা তোমাকে এখানেই দিতে হবে এই জায়গাটাতে এখানে তোমাকে ওই মেইন ডিজাইনটা দিয়ে একটা মানে ওয়েব ব্রাউজারে জমা দিতে হবে মানে একটা ফাইল ফর্মেটে আর আর দিবা এটা এই ফর্মেটে ডিসপ্লে দিবা

আচ্ছা আমি কী ধরে হ্যাঁ ওই যে মেন ডিজাইনটা দেখাই এবার দাঁড়াও মনে করেন যে মেন যে ডিজাইনটা অ্যাড অফ এই যে অ্যাড ফাইলগুলো এরকম হয় দেখতে এই যে এই যে এরকম হয় এই যে এরকম মানে শেপটা এরকমই হয় কালারটা হয় এ আই অ্যাড এতে অ্যাড আইতে ইলিস্টেটর অ্যাড অফ তো এখন মেন ফাইলটা আমি ওপেন করি হ্যাঁ ধরো একটু ওয়েট করতে হবে যেহেতু গ্রাফিক্স তো এটা একটু ওইটাতে একটু সময় লাগবে অন্যতে একটু সময় নেবে এটা হচ্ছে সেই মেন ফাইল যেটা জমা মানে ক্লায়েন্টকে জমা দিতে হয় সাবমিট করতে হয় এটাই ওরা দেখবে আর ওটা ডিসপ্লেতে দেখে বুঝছো এই দুইটাই কাজ তাইলে ভাইয়া আমাদের এক কাজ দুইবার করতে হচ্ছে না না আমি তো এখন তোমাকে জাস্ট মানে মানে যেটা আমি তো এখন শুয়া শুরি করে নিছি গানো বেসিক থাকে আমি জাস্ট তোমাদেরকে একটা জিনিস বুঝাচ্ছি মানে ভেক্টর ভেক্টর গ্রাফিক্সটা কি আর রেস্টার গ্রাফিক্স কি একই কাজ দুইবার করতে হচ্ছে না মানে কীরকম আমি বুঝাচ্ছি তোমাকে যখন মেনলি প্র্যাকটিক্যালি কাজটা শিখাবো তখন বুঝতে পারবা মনে করো যে আমি ডিজাইনগুলো করছি না এখানে এই দেখো এটা কিন্তু আর্ট পেপারটা হ্যাঁ এটা মনে আর্ট পেপারটা এই যে এই যে আর্ট পেপারটা কিন্তু মেনলি এইটা ওই যে আর্ট পেপারটা বললাম এইটা তা এইটা দেখো আমি এটা কিন্তু বাইরে রাফ করছি আমি রাফ করছি বলতে এই দেখো বাইরে অনেক কাজ করছি তা কিছু রাফ করছে দেখো অনেক জায়গায় রাফ করছি মানে আর্ট পেপারের বাইরেও কিন্তু আমি রাফ করছি দেখো এখানে 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 ডিজাইন রাখছে দেখছো ডিজাইনগুলো সব এখানে রাখা আছে কিন্তু মেইন আর্ট পেপার কিন্তু এইটা হুম এই এটা সাদা তোমরা আবার হয়তো ভাবছো এটা কালো হলো কি করে তাই না এই দেখো দেখায় এটা আমি কালো করছি করে এই দেখো এটা কিন্তু সাদাই বুঝছো মানে এখানে আমি একটা কালো করে নিছি ডিসপ্লে করার জন্য যাতে ক্লায়েন্টের একটু পছন্দ হয় বুঝছো এ দেখো ক্লায়েন্ট করবে কি তোমার এই মেইন ডিজাইনটাকে জুম করবে জুম

আর টাকাটা মেন না আমাকে টাকা দিতে হবে কি হবে না ওইটা কোনো মেন না তোমরা শিখতে পারলে এবং তোমরা কিছু করতে পারলে আমার সার্থকতা মানে আমি সাকসেসফুল কারণ এটা আমার প্রথম ক্লাস আমি কোনো দিন লাইফে ক্লাসও নিই নি এমনি আমার ইচ্ছা ছিল যে আমি কিছু একটা করবো ঠিক আছে তোমাদের জন্য কিছু করতেছি তাতে তোমরা যাতে মানে অনেকে থাকে হেল্পলেস থাকে কিছু মানে লাইফে কিছু করার কোনো ডিসিশন নিতে পারে না কি করবে না করবে এই জন্য করতেছি এই দেখো

দেখো এটা ফেটে যাচ্ছে কিন্তু ওইটা কিন্তু ফাটছে না যেটা দেখালাম না তারা রেস্টার ভেক্টর গ্রাফিক্সের মধ্যে পার্থক্য বুঝাতে পারছি না আমি এই দেখো এটা ফাটছে না দেখছো তা ক্লায়েন্ট মনে কর যত জুম করবে এই সফটওয়্যার সুবিধাটা কি এটা অনুবীক্ষণ যন্ত্র দেখো অনুবীক্ষণ যন্ত্রের তো নাম শুনছো তারপরে ম্যাগনিফায় গ্লাসেরও তো নাম শুনছো তা ওগুলা ওগুলার মধ্যে পাওয়ারফুল হ্যাঁ অনেক জুম করা যায় মানে একটা সুয়ের ফুটাও পর্যন্ত জুম করা যায় এটা জানো একটা সুয়ের সিদ জুম করা যায় আমি তো দেখাচ্ছি মনে করো আমি একটা ছোট একটা ই দেখাই মানে একটা ডিজাইন ক্ষুদ্র না এই ছোট ক্ষুদ্রের মধ্যে কাজ করা মানে দূর থেকে তো কাজ করা সম্ভব না তাই না তো এটাকে আমরা জুম করে নিয়ে কাজটা করি বুঝছো মানে ছোট ছোট শুকো সুকো কাজ একদম জুম করে নিয়ে কাজ করি দেখছো এই দেখো তাই না অনেক কাজটা কিনে গেল তোমাদের চোখে প্রবলেম হবে না তোমরা খুব আরামে কাজ করতে পারবা হ্যাঁ খুব সুন্দর সুন্দর মানে যে কোনো কাজ তোমরা এটা দিয়ে আরামে করতে পারবা হয়ে গেল ঠিক আছে এখন মনে করো এত ক্ষুদ্র কাজটা কেউ বুঝতেই পারবে না এত ক্ষুদ্র কাজ আমি করলাম কি করে তাই না সম্ভবই না কিন্তু আসলে তাই না এরা কত ক্ষুদ্র কাজ করলাম জুম করে করলাম তা এটা হচ্ছে তোমার ভেক্টর গ্রাফিক্স এন্ড রেস্টার গ্রাফিক্স আর একটা ভাই প্রশ্ন করলো ওইটা না আচ্ছা তো অনেক সময় করা লাগে কি এই হ্যাঁ এবার বোঝাতে পারবো

আর অনেকে মনে করে অনেকে জানোই সিএসসিতে পড়ছে কি না হবে কোনো কাজে লাগবে কি না হলে অনেক কাজে লাগবে আমি যখন প্রথমে সিএসসিতে পড়তাম আমি মনে করতাম এইসব কি পড়াশোনা প্রোগ্রামিং প্রোগ্রামিং এসব বুঝতাম না আমার মানে ভালো লাগতো না পরে যখন জিনিসগুলো আস্তে আস্তে কোর্সগুলো কমপ্লিট করলাম আস্তে আস্তে আগালাম যখন আমি এই লাইনে আসলাম তখন মানে নিজে নিজের শেখা শুরু করলাম তখন এত তাড়াতাড়ি ক্যাচ করতে পারছে আমি ভাবলাম যে এত হেল্প করছে আমাকে মানে সিএসসির পড়াশোনাগুলা মানে থিওরিগুলা এই জন্য তোমাদেরও খুব হেল্প করবে তোমরা ভালো করে পড়াশোনাটা করো আর পাঠাপাঠি কাজটা শিখো আচ্ছা তাহলে আমরা হরিজন্টালকে আর ভেক্টোরিয়ালকে আমরা শিখে ফেললাম আর রেস্টার আর ভেক্টোর গ্যাফিসটাও আমরা শিখে ফেললাম ঠিক আছে আচ্ছা এবার আমরা কিছুটা উদাহরণে যাই তাহলে টি শার্ট ডিজাইনটা তো দেখাইছি না টি শার্ট ডিজাইনটা আমরা দেখাইছি আচ্ছা টি শার্ট ডিজাইন দেখাইছি এবার আমরা চলে যাবো ক্যারেক্টার ডিজাইনটা কি ঠিক আছে ক্যারেক্টার ক্যারেক্টার ডিজাইন ডিজাইন মানে কি যে কোনো কার্টুন বা হিউম্যান প্রাণী এ ধরনকে ক্যারেক্টার বলি আমরা বা আমরা তো মুভি দেখছি অ্যানিমেশন কার্টুনগুলো দেখছি না ওগুলাকে ক্যারেক্টার বলি ঠিক আছে এগুলোকে বলে ক্যারেক্টার ডিজাইন মানে ক্যারেক্টার আবার লোগো ডিজাইন হয় ক্যারেক্টার লোগো বলি আমরা সাধারণত

আমার মনে হয় না যে তোমাদের অত কিছু শিখতে হবে মানে ব্যাস অনেকে আছে কি ওই কোসিনে যায় বুঝছো তা ওরা এমন প্যারা প্যারা দেয় এমন কিছু শেখায় মানে ওটা তো কাজে লাগাই না বড় মাসখান থেকে प्रेशरটা পড়ে ওদের উপর মানে বেসিক কই থেকে শিখছিলেন भैया আমি নিজে নিজে ডোন্ট মাইন্ড নিজে মানে ডোন্ট মাইন্ড ভাই আচ্ছা আমি নিজে শিখছি না না মাইন্ড করা কিছু আমি তো আগে বললাম ভাই আমি নিজে নিজে শিখছি নিজের আগ্রহে শিখছি বুঝছো আমার জিনিসটা শিখার খুব ইচ্ছা ছিল খুব আগ্রহ ছিল আসলে ভাই আমারও আসলে আমারও ইচ্ছা যে আমিও অনলাইন থেকে কোনো কিছু একটা ইনকাম করব কিন্তু এই ধরনের আমারও ইচ্ছা আছে তো এই অবশ্যই হবে তোমার ইচ্ছাটা পূরণ করার জন্য আমি আছি তোমার সাথে নো প্রবলেম কারণ আমি চাই যে আমার মতো স্বপ্ন অনেকেরই থাকতে পারে কিন্তু টাকা পয়সার অভাবে বা অনেক সমস্যা হোক পারিবারিক সমস্যা হোক অনেক সমস্যার কারণে ওরা শিখতে পারে না ঠিক আছে আবার অনেকে আছে মনে করে ইউটিউব থেকে দেখে শেখা যায় কিন্তু ওইরকম বেসিক না থাকলে ইউটিউব দেখে শেখা যায় না মানে আমি তখন তোমাদের বেসিকগুলো শেখাই দিব তখন ইউটিউব দেখে দেখেও তোমরা অনেক কিছু ডিজাইন নিজের নিজের শিখতে পারবা এবং ওগুলো বুঝতেও পারবা বলতে গেলে কি অঙ্কের থিউরির মতো থিউরি শেখাই দেবো একটা সূত্র জানলেই যেমন অনেকগুলো ম্যাথ করা সম্ভব ওইরকম একটা থিউরি দিলেই তোমাদের যে বেসিকগুলো শেখাই দেবো তোমরা সব কিছু করতে পারবা মানে তোমরা যা চাও মনে করো আমি যদি এখন চাই যে এই ডিজাইনটা আমি তুলে ফেলবো হুবোহ এই বানাবো সম্ভব ঠিক আছে এই ডিজাইনটা হুবো আমি করে ফেলতে পারবো দেখে দেখে এই ডিজাইনটা করতে হলে তোমাদের বেসিকগুলো আমি এই রকমের ডিজাইন বানাতে পারবা তো প্র্যাকটিস বুঝছো এটা প্র্যাকটিস করবা আমি শিখাই দেব এখন আমি যে আসছি তোমাদের বেসিকগুলো আগে শিখাই নি হ্যাঁ এই যে ক্যারেক্টার ডিজাইনে যে বললাম যে লোগো ডিজাইন এটা কিন্তু ক্যারেক্টার ডিজাইন মানে এমনি ক্যারেক্টার না লোগো ডিজাইন বলে এটা ক্যারেক্টার লোগো ডিজাইন বলি আমরা ঠিক আছে তারপরে এমনি আরটা বুক কভার ডিজাইনগুলো কীরকম হয় বুক কভার ডিজাইন এর এরপরেও আসে কিন্তু বেশি না সব পাতে বেশি আসে তোমার পরীক্ষায় কি ইয়ে মানে লোভ ডিজাইনের উপরে আসে বেশি পাওয়া যায় কাজগুলো এগুলা মানে খুব বেশি আসে না মাঝে মধ্যে পাওয়া যায় মানে খুব বেশি আসে না কনটেস্টগুলা আর প্রজেক্টগুলো পাতে হলে উইন না উইন করতে হয় বুঝছো অনেক প্রতিযোগিতা তো মার্কেটে তা আমি তোমাদের একটা সহজ একটা মার্কেট দেখা দিব ওই মার্কেটে কি করবা অনেকে বিজনেস করে না মানে বিজনেস করতে চাই কিন্তু অনেকে ইনভেস্ট করতে চাই যে আমি একটা বিজনেস করবো অনলাইনে হ্যাঁ তা সব চাইতে ভা ভালো হচ্ছে তোমার ইয়ে মার্কেট ইন প্লেসের মধ্যে ফাইবারটা ভালো বুঝছো সব চাইতে ওখানে তোমার বেশি ই করতে হয় না মানে তুমি যে ডিজাইনটা করবা ওই ডিজাইনটা ওখানে দিয়ে রাখবা কোনো ক্লায়েন্টের যদি পছন্দ হয় তোমার ডিজাইনটা তোমাকে নখ দিবে আর তুমি ওই ডিজাইনটা করে দিবা বাস

আর মাঝে মধ্যে তো তোমরাও কিছুটা যা যা কর বা ডিজাইন ওগুলো আমাকে দিলা পাঠাই দিলা বা একটা গ্রুপ খুললা তোমরা আলাদা সুন্দর একটা গ্রুপ খুললা ফেসবুক একটা গ্রুপ খুললা মেসেঞ্জারের ওখানে মনে করো আমরা ডিজাইন টিজাইন দিলা যে যা শিখলা বা পারলা সে মানে নিজের ওই ইয়েগুলা ক্রিয়েটিভিটিগুলো শেয়ার করলা বা ওখানে আলাপ করলাম আমরা ওটা একটা করতে পারো আচ্ছা এখন আমার দেখো বুক কভার ডিজাইন সব কিছু শিখে রাখাই ভালো কারণ আমাদের এত প্ল্যাটফর্ম এই আসলে প্রথমে আমার পড়াশোনা করার ইচ্ছা ছিল ইংলিশে অনার্স বুঝছো তা ইংলিশে অনার্সের তো প্ল্যাটফর্ম একটাই কিন্তু কম্পিউটার তো আমি ছোটোবেলার থেকেই করতাম বেশি আগ্রহ ছিল তা কম্পিউটারের প্ল্যাটফর্ম তো বিশাল প্ল্যাটফর্ম আমি যদি মনে করি গ্রাফিক ডিজাইন নিয়ে রিসার্চ না করতাম জানতে পারতাম না যেমন একটা প্ল্যাটফর্ম যেমন তুমি যদি বুক কভার ডিজাইন নিয়ে কাজ করো শুধু বুক কভার ডিজাইনে তোমাকে ভালো হতে হবে হ্যাঁ তুমি মনে করো শুধু বুক কভার ডিজাইন নিয়ে কাজ করো তাহলে দেখা গেলো যে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ওইরকম একটা ডিজাইনে চলে গেল ওই রকম একটা ডিজাইনে যোগ দিলা ওইরকম একটা মানে জবে তুমি ই করলা অ্যাটেন্ড করলা আইটি ফার্মে কাজ করলা বুঝতে পারছো তা বুক কভার ডিজাইনগুলো কীরকম হয় দেখো আপু একটু কথা বলো আমার সাথে সবাই মিলে একটু কথা বলো সমস্যা নাই ভালো লাগবে তাহলে এই যে বুক কভার ডিজাইনগুলো এরকম হয় বুঝছো হ্যালো কেউ কে আপু কেউ কথা বল আছো নাকি হ্যালো আচ্ছা তোমাদের কি তারা ভাড়া আছে কোনো তারা ভাড়া বলতে বা কোনো সমস্যা থাকলে বলো আমাকে কিন্তু কারণ আমি তো মনে করো ওইরকমভাবে ই করি না যে ফিক্সড টাইম এখনই টাইম মানে শেষ করে দেব এরকম না মানে তোমাদের উপর ডিমান্ড করবে এটা সমস্যা নেই তোমরা যতক্ষণ পারো শিখতে পারো আমার কাছে মানে যতক্ষণ পারো করতে পারো ক্লাসটা সমস্যা নেই হ্যালো জি ভাইয়া বলেন শুনতেছি আচ্ছা

সফটওয়্যারগুলো এখানে সব আমি দিয়ে রাখছি হুম তোমার ডাউনলোড করে নিও কারণ আমার আবার কি সমস্যা আছে জানো এই আমার এই গুগল ড্রাইভটা ফুল হয়ে গেছে বুঝছো ফুল হয়ে যা এই যে এগুলো আপলোড করছি তোমাদের জন্য ফুল হয়ে গেছে তা আমি আবার এগুলো ডিলেট না করলে কাজ করতে পারছি না মানে ওখানে আমার গুগল ড্রাইভটা ফুল হয়ে গেছে মানে পনেরো জিবি দেয় মাত্র তা ফুল হয়ে গেছে তা এইটা আবার ডিলেট দিছিলাম আমি এখনও তোমার ডাউনলোড করতে পারবে এটা বুঝছি এখানে একটা ক্লিক করার পরে এটা ওপেন হয়ে যাবে এই যে অ্যাডোপ লিস্টেট সিসি দুই হাজার পনেরো এই সফটওয়্যারটা তোমাদের লাগবে এটা ইউজ করলে হবে কি যে অনেকের ল্যাপটপ বা কম্পিউটারে র্যাম কম থাকে বুঝছো অনেক সমস্যা ক্রিয়েট হয় আর ল্যাপটপে বা ল্যাপটপে সাধারণত র্যাম কমই থাকে ওদের কোনো ইফেক্টই পড়বে না ওরা কাজ করতে পারবে স্মুথলি ঠিক আছে এটা মনে করো টু জিবি র্যামে হয়ে যায় ওয়ান থেকে টু জিবি র্যামের মধ্যে হয় ঠিক আছে এটা ডাউন করে ফেলবা আর ডাউনলোড যদি না করা যায় তাতেও কোনো সমস্যা নাই আমি শিখাই দেবো কীভাবে ডাউনলোড করতে হবে এই যে এই সফটওয়্যারটা দেখো আইডিয়ামটাও দিয়ে দিচ্ছে তোমাদের ডাউনলোড করা এই যে হ্যাঁ এটার অপশানটা আছে ওই ফটোশপ আর ওইটা অ্যাডোপ লিস্ট বাদে বাকিগুলো সব ডাউনলোড করে ফেলবা আর বাকিটা কীভাবে ইনস্টল করতে হবে আমি শিখাই দেব হ্যাঁ

বা ডাইরেক্ট ডাইরেক্টও করতে পারো তো আইডিএমটা ইউজ করা ভালো হবে একটু ফাস্ট কাজ করে ওইটা আর মোটামুটি ব্রাউজারের ডাউনলোডগুলো একটু স্লো কাজ করে বুঝছো ডাউনলোড স্পিডগুলো তা এই ফটোশপটা দরকার নাই এটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব হ্যাঁ ফটোশপটা দরকার নাই মানে উপরেরগুলো ডাউন করার দরকার নেই শুধু এই এগুলো করবা মানে যেগুলা ব্রাইট হয়ে লাইট হয়ে আছে এগুলো লাইটগুলো করবা

আর পাসওয়ার্ড ও হ্যাঁ তোমাদের একটা জিপ ফাইল লাগতে পারে হ্যাঁ উইন্ড্রার জিপ ফাইল সেটাও দিয়ে দিছি এই যে এইটা এই যে উইন্ডরার জিপ ফাইল মানে এক্সট্রা টিয়ার করার জন্য ওই সফটওয়্যারগুলোকে এক্সট্রা টিয়ার করার জন্য উইন্ড্রার জিপ ফাইল লাগবে তা এই যে সফটওয়্যারটা দিয়ে দিছি উইন্ডরারের আর কীভাবে ইনস্টল করতে হবে সেটাও দিয়ে দিছি আর আর একটা হচ্ছে ওবিএস মানে সবসময় আমি আমি না তোমরা তোমরাও শিখো রেকর্ড তোমরাও করবা রেকর্ডিং বুঝছো মাঝে আমার তো সমস্যা হয়তো মাঝে মধ্যে আমি করতে পারি না তা তোমরা কী করবা এই যে আমি যেটা দিয়ে রেকর্ডিং করি এটা দিয়ে করবা রেকর্ডিং করাটাও তো তোমার শিখ সমস্যা নাই কীভাবে করতে হবে শেখা দিব এই যে ও বিএস স্টুডিও এটা দিয়ে দিছি হ্যাঁ এটা যদি তোমার রেকর্ডিং করবা তাহলে সুবিধা হবে আর লাইট শট এয়ারটা সফটওয়্যার মানে তাড়াতাড়ি যে কোনো স্ক্রিনশট নিতে পারবা এটা দিয়ে আর আইডিএমটাও দিয়ে দিছি আইডিএমটা খুব দরকার তোমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এটার ভিডিও কীভাবে ভিডিও দেখে ডাউনলোড করতে হবে ওইটা আর এইটা এই দুইটা সফটওয়্যারটা আর ভিডিওটা আর অ্যাড ফটোশপ এটা বাদ দাও এটা ডাউনলোড করার দরকার নাই ঠিক আছে শুধু এটা ডাউনলোড করবা যে সফটওয়্যার পাসওয়ার্ড এটা লাগতে পারে সফটওয়্যার পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ড সহজ কিন্তু ওয়ান টু থ্রি পাসওয়ার্ড মাত্র এটা এটা ডাউনলোড করবা সফটওয়্যার পাসওয়ার্ড এটা সবগুলা সবগুলা সফটওয়্যারের জন্য একই পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ঠিক আছে মানে ওখানে জিপ মানে উইন্ডোজ জিপ ফাইল যখন করবা জিপ করতে যাবা তখন পাসওয়ার্ডটা চাই বুঝছো শেখাই দিব সব কীভাবে জিপ করতে হয় ঠিক আছে তোমাদের কাজ হচ্ছে কি জানো প্রথমে এই সফটওয়্যারগুলো সব মানে ডাউনলোড করে রাখি দিবা ডাউনলোড করে যদি নিজে নিজের ভিডিওটা দেখে যদি ইনস্টল করতে পার করে ফেললা আর নইলে আমি শেখাই দেবনি একজন স্ক্রিন শেয়ার করবে আমি বলে দিব ওইভাবে করবা সমস্যা নেই ঠিক আছে আচ্ছা আমি তাহলে ক্লাসে চলে গেলাম আচ্ছা তাহলে বুক কভার ডিজাইন গেল প্রোডাক্ট প্যাকেজিং মানে প্রোডাক্টগুলো কীভাবে প্যাকেজ করা হয় ডিজাইনগুলা প্রোডাক্ট প্যাকেজিং আমার কোনো তারা ভাড়া নাই হ্যাঁ মানে তোমাদের জন্য সবসময় আছি আমি কোনো কিছু বুঝতে না পারলে জিজ্ঞাসা করতে পারো জিজ্ঞাসা করবা নির্দ্বিধায় ঠিক আছে এই যে পোড়াট গোলা এরকম হয় বুঝছো তোমাকে আছো তো আচ্ছা ঠিক আছে এই যে এই প্ৰ'ডাৰ্ট পেকেজিনগুলাই যে এই হয় ঠিক আছে এই যে প্ৰ'ডাক্ট পেকেজিন এই দেখ প্ৰ'ডাক্ট পেকেজিংগা মানে প্ৰ'ডাক্ট পেকেজিঙৰ ডিজাইন গোলাও এইটো দিয়ে কৰা হয় এই চফৱে দিয়ে কৰা হয় ঠিক আছে এড অফ লিষ্টৰ দিয়ে এই প্ৰডাক্ট পেকেজিং ডিজাইন গোলাও কৰা হয় ঠিক আছে এই যে এই ৰকম ডিজাইন গোলা হয় দেখ এই ঠিক আছে এই যে এই হ্যাঁ আমরা তো এরকম ডিজাইন গুলা সচরাচর দেখে থাকি কারণ হচ্ছে আমাদের আশেপাশেই থাকে আপনি আমাদের একটা ডিজাইন করে দেখান মানে প্র্যাকটিক্যালি করে দেখান তাহলে মনে হয় ভালো হয় সব দেখাবো করে আসলে সবই দেখাবো এমনি তো ওই যে ডিজাইন গুলো যখন প্র্যাকটিক্যালি দেখাবো যে যেমন একটা ডিজাইন করলাম না কিছু আগে মানে এরকম ডিজাইন ডিজাইন বলতে মানে এরকমই হয় প্রায় ডিজাইন গুলা বুঝছো

মানে ডিজাইন তো মনে করো হুট করে মাথায় আসে না বুঝছো মানে অনেক কিছু আইডিয়া করতে হয় ই করতে হয় হ্যাঁ আমি তো মনে করো এখন ওই লোগো ডিজাইন নিয়ে কাজ করতেছি বর্তমানে বুঝতে পারছো আমি এখনও তোমার মানে জাস্ট এইসব ডিজাইনগুলো নিয়ে কাজ করা আমার খুব ইচ্ছা আছে যখন করবো তখন তোমাদেরকে অবশ্যই শিখাই দেব এই দেখো তোমাদের বিজনেস কার্ডগুলো এরকম হয় দেখতে দেখছো বিজনেস কার্ডগুলা বিজনেস কার্ড ডিজাইন করা আর একটু সহজ কেন জানো এটার আবার লোগোটা ওই ক্লায়েন্ট তৈরি করে করাই থাকে মানে ক্লায়েন্ট তোমাকে ওই লোগোটা দিয়ে দিবে তুমি শুধু লোগোটা এখানে বসাই দিবা আর বাস শুধু এই বিজনেস কার্ডের এই আর্ট পেপারটা ডিজাইনটা শুধু তোমাকে করতে হবে বুঝছো এই আর্ট পেপার ডিজাইনটা হুম যেহেতু আমি তোমাদের সাথে ক্লাস শুরু করছি আর অনেক কিছু শেখাও হবে হ্যাঁ আমি তো তোমাদের সাথে শেয়ার করবো যখন যেটা শিখবো তোমাদেরকে শিখাবো আমি এখন তো মনে করো শেখার মধ্যে আছি এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি এই দেখো এগুলো কিন্তু মানে অনেকে মনে করে কি যে এইসব ডিজাইনগুলো কতই না সহজ আসলে কিন্তু অত সহজ না এটা অনেক সাধনার ব্যাপার আগে তোমাদের বেসিকগুলো শিখ আমি মানে আমার প্রথম কাজ হচ্ছে বেসিকগুলো শেখা নেব।

এটাকে ড্র্যাগ করে ধরে হ্যাঁ ড্র্যাগ করে ধরে আস্তে করে ধরে এখানে সাইড়ি দিলেই এই দেখো নীল হয়ে গেছে দেখছো নীল হয়ে যাওয়ার পর সাইড দিবা কমপ্লিট মানে এটা আবার সুবিধা কি যে কোনো দিন এখান থেকে এখানে টাইনি টেনে মুভ করা যায় বুঝছো এই সফটওয়্যারটা তো সফটওয়্যারটা নিয়ে আমি পরে আসবো কারণ তোমাদের তোমাদেরকে আগে আমার প্রথম কাজ হচ্ছে এই সফটওয়্যারটা তোমাদের কম্পিউটার সুন্দরভাবে সেট আপ করে দেওয়া তারপরে আমরা একসাথে কাজ করব সফটওয়্যারটা নিয়ে তার আগে আমরা থ্রিউটা পড়তেছি ঠিক আছে মানে তোমাদের আগে লোগো ডিজাইনের উপর জ্ঞানটা অর্জন করাচ্ছি আমি মানে এই সবগুলো ডিজাইনের উপরে আমরা কাজ করব আমি শুধু এখন আপাতত আমি টি শার্ট ডিজাইনও করছি আবার লোগো ডিজাইনটাও করছি এগুলো এখনো করিনি এগুলো করার ইচ্ছা আছে আমার তা এখন এই যে বিজনেস কার্ডটা দেখালাম আবার স্টিকার ডিজাইনও আছে বুঝছো অনেক ডিজাইন ডিজাইনের মানে শেষ নয় হ্যাঁ দেখো স্টিকার ডিজাইন এই যে স্টিকার ডিজাইন দেখছো এটা কি দেখছো যে ট্রেনে স্টিকার ডিজাইন এই যে এরকম স্টিকার মানে যে যে কোন ইয়ার ট্যাটু বা স্টিকার বলি না এই যে এরকম হাই ডিজাইনগুলা এই যে স্টিকার ডিজাইন জি যে কোন যেমন যে কোন বাইকের স্টিকার তার ব্যাটারি স্টিকার মনে করো আমি আমি যখন গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা শুরু করলাম এটা তো একটা পড়াশোনার মধ্যে বুঝছো তা এটা নিয়ে অনেক পড়াশোনা এটা মন এটাকে তোমাদের মনে করতে হবে পড়াশোনার মতো তাহলে কি হবে পড়াশোনার মতো করলে এটা ওটা তো অনেক ব্যাপার বিশাল বড় একটা ইয়ে গ্রাফিক্স যে ডিজাইন মানে তো বিশাল ব্যাপার তোমার যখন ওই কম্পিউটার কোর্সটা নিয়ে এবার থ্রি ফোর ওয়ান কোর্স কোড কম্পিউটার গ্রাফিক্স তখন ওটা তো জাস্ট থিওরি বুঝছো কিন্তু মেইন কাজ তো এগুলা বুঝছো ওই থিওরি থিউরিটা পরে এগুলা শিখতে সুবিধা হবে আর এইটা হচ্ছে কাজটা কি এটা আবার পড়াশোনা আছে তখন আমি তো পড়াশোনাই করতেছি মনে করি যে লোগো ডিজাইনের অনেকগুলো ভাগ আছে আবার বুঝছো অনেকগুলো ভাগ আছে জিওমেট্রিক লোগো ডিজাইন আছে তারপর তোমার অ্যাবেস্ট অ্যাবেস্ট্যাট লোগো ডিজাইন আছে তারপর তোমার তোমার অ্যাবেস্টার লোগো ডিজাইন মিনিমালিস্ট লোগো ডিজাইন আছে টিপোলজি লোগো ডিজাইন আছে অনেকগুলো নাম আছে হ্যাঁ মানে চিন্তা করতে হবে এতগুলো লোগো লোগোরই অনেকগুলো ভাগ আছে আবার বুঝছো তা স্টিকার ডিজাইনটা আচ্ছা স্টিকার ডিজাইনটা তাহলে দেখালাম আমি স্টিকার ডিজাইনটা আমি দেখাচ্ছি স্টিকার ডিজাইনটা তাহলে তোমাদের আইডিয়া হয়ে গেছে স্টিকার ডিজাইন গেছে এবার ব্যানার ডিজাইনটা তোমাদের শিখতে হবে ব্যানার ডিজাইনটা কি ব্যানার ব্যানার ডিজাইনটা ফটোশপ দিয়ে করা যায় বুঝছো ফটোশপের কাজ আছে বিভিন্ন বিভিন্ন ধরনের ব্যানার তো হয় আমরা তো আমাদের বিবিটিতেই দেখতে পাই হ্যাঁ আমাদের বিবিটিতে দেখতে পাই কত ধরনের কত ধরনের ব্যানার ভাই এটা প্রফেশনাল ওয়েব ব্যানার ডিজাইন বিশেষ করে যারা এই যে অনেক ক্লায়েন্ট আছে বুঝছো ওই যে ওয়েব ব্যানার গুলো নেয় বাচ্চা এই যে ওই যে ওয়েবসাইটের ডিজাইন গুলা ওয়েব ব্যানারের ডিজাইন গুলা এই রকম হয় ওয়েবসাইটের কভারে দেওয়ার জন্য রাইট রাইট হ্যাঁ এই যে ওয়েব ব্যানারে লেখা আছে হ্যাঁ দেখো প্রফেশনাল ওয়েব ব্যানার ডিজাইন ফ্রি পিএইচডি এই যে পিএইচডি টা শিখাই দি পিএইচডি মানে ফটোশপের ফটোশপের ফরম্যাটের নাম হচ্ছে পিএইচডি বলে বুঝছো

সব কিছু মনে কর আমরা হাতে আঁকাবো না বুঝছো সময় আমরা নষ্ট করব না কি করবো এটা ঠিক আছে ওই ঠিক গুলা ইউজ করে আমরা ডিজাইন গুলা বানাবো তাড়াতাড়ি কোনো কি ভাই ইয়া আছে ওয়েবসাইট আছে যেখানে এই হ্যাঁ হ্যাঁ এই লোগো অলরেডি ক্রিয়েট করে দেয়া থাকে ফ্রি কোনো আমি আমি সুবিধা হয় ওই ফ্রি লোগো যে লোগো ফ্রি দেয়া থাকে না ওটা অত ক্লিয়ার আসে না ওটা পিক্সেলের মতো হয়ে যায় মানে ওটা ফেটে ফেটে যায় রাস্টার গ্রাফিক্স হ্যাঁ আর ওগুলা করে কোনো মজা পাইনি আমি আমিও প্রথমে ওরকম করে আগে দিতাম ক্লায়েন্টকে জমা আমার ডিজাইনগুলো তা আমি দেখলাম আমার নিজের কাছে বন্ধ হচ্ছে না আমি যখন ওই ডিজাইনগুলো নিজের হাতে আগে দিচ্ছি তখন আরও সুন্দর লাগছে মানে আরও ক্লিয়ার আসতেছে তা আমি ভাবলাম যে কোনো কিছু না করে এই করে জীবনে কিছু শিখাই যাবে না পরিশ্রম করাই লাগবে ভালো কিছু শিখতে হলে ওটা তো মনে করে যাদের মনে করে টাইম থাকে না সময় থাকে না তারা ওই পদ্ধতিতে যায় হ্যাঁ কিন্তু ওই পদ্ধতিতে যাওয়া আমি মনে করি না একটা সাকসেসফুল গ্রাফিক ডিজাইন হতে পারবা একটা সাকসেসফুল গ্রাফিক ডিজাইন হতে হলে ট্রিক ইউজ করতে হবে ট্রিক মানে কি মানে তোমাকে দেখাই মনে করো একটা আইকন হ্যাঁ মনে করো তুমি একটা আইকনের নাম সে ক্লিপ আর্ট বুঝছো যখন শিখাবো তখন দেখাবো এখন আমি ক্লাসটাকে একটু আগাই নি ব্যানার ডিজাইন দেখাইছি ব্রোচার ডিজাইনটা দেখাই মানে আমি সিএল বাই সিএল আগাই ঠিক আছে তাহলে ভালো হবে সবার জন্যে কারণ আমি এটা কি সিরিয়াল বাই সিরিয়াল মানে এক জায়গা থেকে আর এক লাভ যে আরেক জায়গায় গেলেবারে হয় কি ওইটা মানে হয়ে হয় শিখাটা হয় কিন্তু অত সুন্দরভাবে শিখা হয় না এখন আমার আমরা কি আইডিয়াটা জেনারেট করতেছি তাই না এখন দেখবো আমরা কি ব্রচার ডিজাইন ব্রচার ডিজাইন ব্যানার ডিজাইন আলাদা ব্রচার ডিজাইনও কিন্তু আলাদা এই দেখো আমরা এক কথায় কি ব্রচার ডিজাইনও বলি আবার ফ্লাইয়ার ডিজাইনও বলি বুঝছো মানে আলাদা আলাদা দুইটাই এই যে দেখছো এরকম হয় ডিজাইনগুলো এই দেখো শেপ এই যে শেপ মানে ডিজাইন মানে শেপ শেপ যত ভালো মানে শেপ ক্রিয়েট করা উপরে সব এই যে শেপ নিচে দেখছে এই শেপগুলা তারপরে এখানে গ্র্যাডিয়েন্ট কালারটা ইউজ করছে গ্র্যাডিয়েন্ট কালারটা আর লেখাগুলো টেক্সট ফরম্যাট এগুলো একটু খেয়াল করতে হয় বুঝছো এই দেখো আর এই যে পিছনে যে ছবিটা নিচে দেখছো এটা কিন্তু ওই ওয়েবসাইট থেকে নিচে এই ছবিটা এটা কিন্তু হাতে তৈরি করা না এই ছবিটা আর এই ছবিটা ঠিক আছে এই ছবিটা ওয়েবসাইট থেকে নিচে ওরা কিন্তু বাকি যেগুলা ডিজাইন দেখছো সব ওই অ্যাডোপ লিস্টেডও দিয়ে করা হয়েছে এগুলো সব আবার অনেক সময় কি ক্লায়েন্টও দিয়ে দেয় ছবিগুলা ছবিগুলো যে এই ছবিগুলো তোমরা সেট করে এইরকম একটা ডিজাইন আমাকে বানাই দাও ব্রচার ডিজাইন ঠিক আছে তোমাদের প্রথমে শিখাবো শিখানোর পরে তোমরা কোন কোন প্ল্যাটফর্মে কাজ করতে পারো মনে করো তোমরা কাজ করলা যেটা ভালো লাগলো আমাকে বললা আমি তোমাদেরকে ওই প্ল্যাটফর্মে দিয়ে দিলাম তোমরা কাজগুলো করলা ঠিক আছে তোমাদের অভিজ্ঞতা হলো ঠিক আছে হ্যালো আমার কথা কি শুনছো নাকি

মানে আমি আমি চাচ্ছি যে বেসিক থাকে জিনিসটা শুরু করি হ্যাঁ তা তোমাদেরকে যে আইডিয়া দিচ্ছি তোমাদের কাজে লাগতেছে না মানে তোমাদের তো জ্ঞান অর্জন হচ্ছে না দেখো ডিজাইন করো ওয়ান টাইমের ব্যাপার ঠিক আছে যখন শিখাবো ডিজাইন তোমরা এক মিনিটে করতে পারবে কিন্তু তোমাদের যদি আইডিয়ায় না থাকে তোমরা ডিজাইন করতে পারবে না মনে করো আমি একটা ডিজাইন করবো অনেক একটা ডিজাইন বানাচ্ছি তোমরা দেখো হ্যাঁ মনে করো এই ডিজাইনটা বানাইলাম এই ডিজাইনটা বানাইলাম ঠিক আছে এই ডিজাইনটা বানাচ্ছি কিছুকে বুঝছো এই ডিজাইনটা কিভাবে করছে তো অবশ্যই একটা লোগো ডিজাইন শেপটা বানাইলাম। কত তাড়াতাড়ি বানালাম না শেপটা এখন নরমাল কে হলে পারে কি এই যে এই জিনিসগুলা বানাইছে শেপটা দেখো নরমাল কেউ কি এই শেপটা বুঝবে কিছু ও মনে করবে কি জানো প্রথমে ভাববে যে এখানে একটা গোল নিছে গোল করার পরে এই কোনা কোনি গুলা কি আগাইছে ও ভাববে এরকম এ এত গোলা কোনা আগাইছে কি করে তাই না এই যে কোনা কোনা গুলা কর্ণ গোলা তাই না তার আবার চলে যায় হ্যাঁ বেসিকটা না শিখে অ্যাডভান্সে চলে যায় মোটামুটি করে শিখে শিখে আবার বুঝে না কিছু এটা কিন্তু লেভেল শিখছে আমি হ্যাঁ এটা আমি প্রথমে এরকম করে ডিজাইন করতাম যে এরকম এই দেখো এরকম সারাদিন লাগতো আমার করতে সারাদিন মাত্র করতাম প্র্যাকটিসও হতো বেশ হ্যাঁ এখন ট্রিক ইউজ করতেছি দেখো তাড়াতাড়ি করে ফেলাম যে কোনো ডিজাইন মানে তোমার তাড়াতাড়ি করতে পারো এরকম ভাবে আমি তোমাকে চাষি জিনিসটা সুন্দর করে শিখাবো সব শিখাবো এগুলো যেখানে যা যা দেখছো সব আচ্ছা তারপর হচ্ছে আমার নেক্সট দেখাবো হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন ঠিক আছে এখন তোমাদের এক্সাম্পলগুলো আমার দেখাচ্ছি ঠিক আছে মানে কি কি ডিজাইন হতে পারে ডিজাইন করার কোনো ব্যাপার নাই আমি তোমাদের প্র্যাকটিক্যালে দেখলাম না কোনো ব্যাপার ফেললাম আচ্ছা দেখো এবার এই যে ক্যালেন্ডার দেখছো আমাদের ভাবি কোনো দিন লাইফে যে ক্যালেন্ডার যে ডিজাইন করে ক্যালেন্ডারগুলো শুধু আমরা দেখছি চোখে তাই না কিন্তু ক্যালেন্ডারগুলো ডিজাইন করে কি করে সেটা কোনো ভাবিনি এই দেখো ক্যালেন্ডারগুলো ডিজাইন করছে এই যে কেউ দেখলে ধরতে পারবে এখানে এখানে কীভাবে ডিজাইনটা করে ধরতে পারবে না যদি যখন আমি তোমাদেরকে বললাম এই যে তোমাদের একটা পাওয়ার দিয়ে দিবো বেসিকের বেসিটটা দেখে ধরতে পারবে যেমন এই পিছনের যে ছবিটা এই ছবিটা কিন্তু হাতে নাতে ডিজাইন করা হয়নি এটা ওয়েবসাইট থেকে নিচ্ছে আর এই যে লেখাটা যে যেগুলো দেখছো এগুলো সব ওই সফটওয়্যার দিয়ে করা হয়েছে এই যে সবগুলো লেখা ওই সফটওয়্যার দিয়ে করা এই যে এগুলো সব ডিজাইন কালার এগুলো সব ওই সফটওয়্যারটা দিয়ে করা হয়েছে এই যে এই দেখো এটা এটাই কিন্তু লোগো এই যে গ্রাফিক্স ফ্যামিলি মানে কি মানে এই এটাই হচ্ছে এই ডিজাইনটা করছে এই জন্য এটা ওদেরই লোগো গ্রাফিক্স লোগো এই গ্রাফিক্স ফ্যামিলি ঠিক আছে আচ্ছা আমি একটু ফার্স্ট যাচ্ছি ঠিক আছে তোমার কিছু কেউ কিছু বুঝতে না পারলে জিজ্ঞাসা করবা এবার হচ্ছে আমি পোস্টার ডিজাইনে যাব পোস্টার কিভাবে ডিজাইন করে আর তোমাদেরকে না মানে টাইপিংটা একটু ভালো শিখতে হবে মানে কি এই টাইপিং মানে কাজ করতে করতে তোমাদের হাত সহজ হয়ে যাবে আশা করি আমারও প্রথমে টাইপিং খুব স্লো ছিল কিছুতে এই টাইপিং করতে পারতাম না মানে অনেক অনেক হয় কি ক্লায়েন্টের সাথে দ্রুত কথা বলার জন্য একটু টাইপিংটা ভালো ভালো জানতে হয় তাড়াতাড়িটা আর অনেকে মনে করে কি ক্লায়েন্টের সাথে মানে তোমার যে কাজগুলো করবা সব তো বিদেশের কাজ মানে বাইরের দেশের কাজ বুঝছো ওই কাজগুলো তো করতে গেলে ক্লায়েন্টের সাথে ইংলিশে কথা বলতে হবে ওরা কিন্তু বাংলা ভাষা না বুঝছো ওরা কিন্তু বাংলা ভাষা বুঝে না শুধু বাংলাদেশে যদি কোনো ক্লায়েন্ট কন্টেস্ট দেয় তাদের সাথে বাংলায় কথা বলতে পারবা তাছাড়াই ভারত ইন্ডিয়া তারপর ওদের সাথে ইংলিশে কথা বলতে হবে সব পাকিস্তান তারপর যত দেশ আছে সব মানে আমি যে প্ল্যাটফর্মে কাজ করবো এটা পুরা বিশ মানে টোটাল ওয়ার্ল্ড মিলেই সব সবাই ওখানে অংশগ্রহণ করে সব ওয়ার্ল্ড মিলে বুঝছো অনেক প্রতিযোগিতা আছে তো এই প্রতিযোগিতা টিকতে হলে তোমাদেরকে ব্যাসিটটা খুব মজবুত করতে হবে হ্যাঁ মনে করো কি আমি তো মনে করো আমি তো কিছু নাও শিখাই তোমাদের ব্যাসিটটা তো শিখাই দিই বাকিগুলো তোমরা এমনি এমনি মনে করো শিখে শিখে ফেলতে পারবা বুঝছো কোনো ব্যাপার না আমি চাচ্ছি তোমাদের একটা মেরুদণ্ড তৈরি করতে একটা গোড়া তৈরি করতে বুঝছো এই জন্য একটু সময় নিচ্ছি ঠিক আছে মানে ভাড়া করতেছি না আচ্ছা এটা দেখো ইয়ে এটা হচ্ছে তোমার পোস্টার ডিজাইন পোস্টার ডিজাইনগুলো দেখো মনে খুব কঠিন কিন্তু হ্যাঁ কিন্তু আসলে খুব সহজ বুঝছো এই ডিজাইনটা কিন্তু সহজ কিন্তু মানে দেখে দেখে তুলতে পারবা তুমি ঠিক আছে কিন্তু এই যে মাপগুলা যে নিচে কতটুকু আর্ট পেপার এগুলো এখন আমি এক্সপেন্স করিনি যখন শিখবো তোমাদেরকে আমি করাবো এগুলো আমি যখন করবো তোমাদেরও করবো আমি যে লোক ডিজাইনটা করব ওটা তোমাদেরও করাবো মানে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করে আমি করব না মানে আমি কি জানো এই একা মানে কাজ করতে আমার ভালো লাগে না আর কারোর সাথে কাজ করলে পারে বা শিখালে পারে আমার খুব ভালো লাগে তাদের সাথে করতে ভালো লাগে আমার আমি তোমাদের সাথে করি কাজটা আচ্ছা পোস্টার ডিজাইন শিখাইছি অনেকগুলো তো শিখাই গেল নাকি ক্যারেক্টার ডিজাইন শিখালাম বুক কভার ডিজাইন দেখালাম প্রোডাক্ট প্যাকেজিং দেখালাম টি শার্ট ডিজাইন বিজনেস কার্ড স্টিকার ডিজাইন ব্যানার ডিজাইন ব্রোচার ডিজাইন ক্যালেন্ডার ডিজাইন পোস্টার ডিজাইনও দেখাইছি না আর দুইটা বাকি আছে ফ্লায়ার ফ্লায়ার নাম শুনছো এটার ফ্লায়ার এই যে এরকম হয় বুঝছো ফ্লায়ার গুলো এই যে এরকম ডিজাইন হয় ফ্লায়ার এর যে এরকম দেখতে পাচ্ছো জি ভাইয়া তোমরা ভিডিওগুলো দেখবা আর ওরা লেখ পা খাতায় যে কতগুলা ডিজাইন হয় যেমন লোগো ডিজাইন ব্যানার ডিজাইন সব খাতায় নোট করবা নোট করার পরে তোমাদেরকে একটু লিখে লিখে পড়তে হবে তাহলে হবে কি আরও ভালো হবে যখন কোনো কিছু ভুলি যাবা দেখে নিতে পারবা আর আমিও একটা ই করতেছি তোমার মানে একটা প্রজেক্ট করতেছি প্রজেক্টটা হচ্ছে গ্রাফিক ডিজাইনে মানে একটা লেখালেখি কেবলই শুরু করছে মানে মনে করো যারা টাকা পয়সার অভাবে শিখতে পারছে না ই করতে পারছে না তারা আমার ওই প্রজেক্টটা দেখলেই মনে করো একটা যে কিছু পারেও না সে ওই প্রজেক্টটা দেখলে অনেক কিছু শিখে ফেলতে পারবে মানে সব নোট করা মানে এক কথা নোট এটা সুন্দর নোট করতেছি কেবল শুরু করছি হ্যাঁ মানে এক পেজের অর্ধেক লেখা হয়েছে এখন হয়নি মানে মানে আমি আমি গ্রাফিক ডিজাইনের মধ্যে ছিলাম না কয়েকদিন আমার একটা সমস্যা ছিল তা আমি ওইটা সর্ষা নাই আমি এবার প্রথম থেকে শুরু করতেছি তো আমারও শিখা হচ্ছে প্র্যাকটিস হচ্ছে মানে এক কি জানো মানে যতই শিখো প্র্যাকটিস না করলে দেখবা মনে হয় কি সব ভুলে গেছি হ্যাঁ আবার মনে করো যে রানিং করার কাজ শুরু করলে আবার মনে সব মনে পড়ে যায় আবার আমি আবার মনে করি অনেক সময় ভুলে গেলে ওই নোটটা একটু দেখি নোটটা দেখলে টপ করে হয়ে যায় কারণ অনেক সময় ভিডিওটা দেখারও টাইম থাকে না পুরো ভিডিওটা দেখার সময় থাকে না হাতে আবার খাতায় লিখে রাখলে হয় কি টপ করে জিনিসটা মনে করো একটা টুলস সম্পর্কে তুমি জানো না অ্যাডোপিলিস্টারটা একটা টুলস কি কাজ করে ওটা তুমি জানো না ওই টুলসটা মনে করো তোমার খাতায় লেখা আছে যে এই টুলসটা কাজটা কি কিভাবে করতে হয় এক সেকেন্ডে দেখে নিলে আবার মনে পড়ে গেল সব এরকম এই যে ফ্লায়ার ডিজাইনগুলো এই যে এরকম হয় এই দেখো দেখছো এই কোম্পানির লোগোটা মনে করো ক্লায়েন্ট দিয়ে দিল এই কোম্পানির লোগোটা বসাইলার নামগুলা লেখল এখানে এই যে এরকম করে দিলা যার যত শেপগুলা ভালো হবে শেপগুলা তবে এই শেপটা না নিজের হাতে তৈরি করছে বুঝছো এই যে এইটা এটা কিন্তু ওয়েবসাইট থেকে নেয়নি এটা তোমার অ্যাডোব লিস্ট এটা দিয়ে টোটালি তৈরি করা পুরাটা বুঝছো এটাই পিকচারটা কি তৈরি করা ভাই হ্যাঁ হ্যাঁ পিকচারটা তৈরি করা ভালো দেখো দেখছো রাইট ভাই রাইট রাইট তৈরি করে পিজ্জাটা তৈরি করে এই যে বক্স গুলা শেপ গুলা চতুর্ভুজ হাতে তৈরি করে কারণ ওয়েবসাইটে তো এত নিখুত করা সম্ভব না ফটোশপে এগুলো সব নিখুত ভাবে তো শুধুমাত্র অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে করা সম্ভব টেমপ্লেট বলে এটা এই যে এগুলো টেমপ্লেট বলে টেমপ্লেট অনেক সময় হয় কি ওই যে ফেসবুক টেমপ্লেট ফেসবুক পোস্টার ডিজাইন টেমপ্লেট এগুলোর পরে আমার আবার ইচ্ছাকে মানে তোমাদেরকে সব কিছু শেখানো মানে আমি যেগুলো শিখতে চাচ্ছি তোমাদেরকে শেখাবো আমি আবার ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কাজ করার শুরু করার ইচ্ছা আছে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিং বলতে তুমি ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোর পরে মনে করে দেখাই ফেসবুক টেমপ্লেট আছে বা বেশিরভাগ টেমপ্লেটগুলো কি এই তোমার ই টেম্পলেটগুলো ইউজ করা ফেসবুক যে টেমপ্লেটগুলো আছে এই যে ফেসবুক টেমপ্লেটগুলো এগুলো সব কিন্তু এই গ্রাফিক ডিজাইন দিয়ে করা ফেসবুক টেমপ্লেট এই যে লোগো ই করা এগুলো সব এগুলো তোমরা তৈরি করতে পারবে বেসিকগুলো শিখে গেলে এই দেখো এই যে এই যে আইকনগুলো দেখছো এই একটা আইকন লাভের একটা তারপরে যে হাতের লাইকের একটা আইকন ওয়াও করার একটা আইকন এগুলো সব অ্যাডোব লিস্টের তৈরি করা এই সবগুলাই প্রায় অ্যাডোবটি অ্যাডোব তৈরি করা এই যেগুলো সব এগুলো সব ঠিক আছে আর একটা বাকি আছে তোমাদের কোনটা ম্যাগাজিন আচ্ছা ম্যাগাজিনে যাবো হ্যাঁ এম এ আমি তোমাদেরকে কোনো কিছুই কমতি রাখব না শেখার পিছনে মানে সবই শিখাবো শিখানো ধর শুরু করছি মনে করো তো সবই শিখাই শিখানো শেখাই তোমাদেরকে আমি করব আর এমন না যে তোমার সব শিখানোর পরেও তোমাদের কোনো স্থান নাই মানে তোমরা আমার সাথে লাইনে থাকবে মানে শেখার কোনো শেষ নাই শিখতে থাকবা সমস্যা কি আগে তোমাদের ঠিক করতে হবে যে তোমাদের একটা প্রফেশন তৈরি করতে হবে প্যাশান তৈরি করতে হবে হ্যাঁ অনেকে মনে করে ধৈর্য হারে ফেলে বুঝছো আর কাজ করতে পারে না এইটার এটার কিন্তু অনেক ধৈর্য দরকার কাজ করতে গেলে হুম ধৈর্য লাগবে আমার মনে ধৈর্য হয়ে যাবে তোমাদের যদি এটা যদি ভালো লাগে গ্রাফিক ডিজাইনটা আমার মনে ধৈর্য এমনি চলে আসবে যেমন দেখো যে ম্যাগাজিন গুলা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে প্রথমে যাতে ক্লাস নিছিলাম দেখো আচ্ছা কেউ ক্লাসে জয়েন করেনি তাহলে তার মায়ের ওদের আগ্রহই নাই শেখার মানে ওদের তো আমি আগ্রহ তোমাদের আগ্রহ দেখছি আর শিকার মানে তোমাদের কিছু বলতেই হয়নি আমরা তোমরা নিজে নিজের জয়েন করছো আর যাদের আগ্রহ নয় তাদেরকে বলেও করে ঢুকানো যায় না মানে ক্লাসে আনতে পারলাম না আমি কিছুদিন আগে আমি ই করছিলাম মানে ওদেরকে আমি এসএমএ দিয়েছিলাম যে জয়েন করো কোনো ই নাই নাকি ওরা কি খুব বিজি নাকি বুঝলাম না আমি লিঙ্ক দিয়েছিলাম দেখছেও কিন্তু জয়েন করছে কিনা জানি না কেউ আমার পর্যন্ত কেউ তো জয়েন করে নাই না সমস্যা নাই মতো পাঁচজন আস তো সমস্যা নেই ওকে ঠিক আছে তাহলে তোমাদেরকে আমরা কী কী শিখালাম আজকে প্রথম তাকে দেখা একটু রিপ্লাই দেয় সফটওয়্যারটা কি সেটা শেষে সবাকে বলছে নিশ্চয় বুঝতে পারছো সফওয়্যারটার নাম ভালো করে দেখছো কি জি ভাইয়া ইলাস্ট্রেটর রাইট অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা একটা গ্রাফিক ডিজাইন সফটওয়্যার আর এই সফটওয়্যারটাতে কি কি কাজ করা হয় এগুলো সব খাতায় লিখ পাই যেগুলা কারণ এগুলাই কিন্তু মার্কেট 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 প্লেসে এগুলার উপরে কাজ আসে সব তো এগুলো যদি খাতায় লিখে রাখো মনে করো বেসিক আর্টিস্ট শেখা হয়ে গেল ঠিক আছে তার মধ্যে এবার তোমাদের আমি লোগো ডিজাইনটা দেখাবো একটু হ্যাঁ লোগো ডিজাইন নিয়ে যেহেতু আমরা কাজ করব প্রথম কাজ কিন্তু আমরা লোগো ডিজাইন নিয়ে কাজ করব এই যে তোমাদের প্রথম কাজ হবে এইগুলা নিয়ে কাজ করা হ্যাঁ আগে লোগো ডিজাইনের অনেক পড়াশোনা আছে তোমরা একটা মার্কেটে আগে প্রথমে কাজ করো লোগো ডিজাইনের উপরে ঠিক আছে কোম্পানি দেখো কোম্পানি ট্যাগ লাইন শেয়ার মানে যদি কোনো ক্লাইনটা দেয় তখন নিচে লেখে দিবা আর যদি কোনো ট্যাগ লাইন না দেয় তাহলে উপরেরটা লিখে দিলেই হবে কোম্পানি ঠিক আছে দিয়ে এখানে আইকন দিয়ে দিছে কোম্পানি একটা আইকন এবার তোমাদেরকে আইকনের উপর পড়াশোনা করতে হবে তোমরা যে যত আইকনের উপরে পড়াশোনা করবা এবং নলেজ থাকবে তোমার লোগো ডিজাইনটা খুব তাড়াতাড়ি করতে আমি প্র্যাক্টিক্যালও সেটা দেখাবো তাড়াতাড়ি প্রথম কাজ হচ্ছে তোমাদের সফটওয়্যারগুলো তোমাদের কি সবার মানে কম্পিউটার ল্যাপটপ আছে মানে সবার কি আছে তো আছে যেহেতু আচ্ছা তাহলে তোমরা প্রথমে করো গুলা ডাউনলোড করো বুঝছো এই সফটওয়্যারগুলো তোমাদের বেসিক বলতো এটা এবারে তোমাদের একটু ধারণা আমি দিয়ে দিচ্ছি যে সফটওয়্যারটা ইনস্টল করার পর যখন ওপেন করবা তখন এরকম ইন্টারফেসটা আসবে ঠিক আছে এরকম ইন্টারফেস ঠিক আছে এখানে কিছুটা রাখছি এখান থেকে দেখানো যাবে তারা কিছুটা এখান থেকে দেখাচ্ছে যে অনেকে কি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে হ্যাঁ তা ডাউনলোড করার পরে এই সফটওয়্যারটার এতই চাহিদা বেশি যে এই সফটওয়্যারটা তোমার পারচেস করতে হয় টাকা দিয়ে বুঝছো মনে করো এখান থেকে ডাউনলোড করে লাভ নেই তোমাদের বুঝছো এখান থেকে ডাউনলোড করলেও তোমাদের দেখা গেলো তিরিশ দিন পরে ওইটা পারচেস করতে হবে আবার মানে বিভিন্ন ধরনের পিন দিতে হতে পারে অ্যাক্টিভেশন কোড পিন বা পাস পাসওয়ার্ড এগুলো লাগে আবার বুঝছো তো এই জন্য কি করতে হয় এগুলো তো মনে করো ক্র্যাক ইউজ করতে হবে রাইট রাইট হ্যাঁ তাই এটাও আমি যে দিছি না সফটওয়্যারটা ওটাও ক্র্যাক ভাসন সফটওয়্যার ঠিক আছে আর হবে ডাউনলোড করতে হবে এটা একটু বলি বলিস তোমার সেভাবে একটু করো করে ডাউনলোডটা করে ফেলবা প্রথম কাজ হচ্ছে এর ফাইলটা ডাউনলোড করো সবাই সবাই কাজ করো এর যে জিপ ফাইলটা আছে তা এর জিপ ফাইলটা আই করবা প্রথমে ডাউনলোড করবা

মানে ওই সফটওয়্যারগুলো যেগুলো আমি বললাম ওগুলোর মধ্যে যদি কোনোটা ইনস্টল করা থাকে তাহলে দরকার নেই আর যাদের তাও কিন্তু ইউজ করতে পারো ওগুলো সব কাজে লাগবে কারণ আমি যেগুলো দিছি ক্র্যাক ভাষণই দিছি ক্র্যাক ভাষণ দিয়েছি তাহলে তোমাদের সুবিধা হয় যেমন এই যে যেটা তুমি আমি রেকর্ডিং করতেছি না এই সফটওয়্যারটা হচ্ছে ওপেন সোর্স এটাও তোমার ফ্রি বুঝছে আনলিমিটেড এটাও মানে ক্র্যাক করতে হয় না তাই এটা ইনস্টল করা খুব সহজ কিন্তু এটা ইনস্টল করবা ইনস্টল করার পরে ওপেন করবা ওপেন করার পরে এখানে পাই যে সিন লেখা আছে স্ক্রিন আছে না এই যে সিন যেটা এই অপশানটা ক্লিক করার পরে এখানে রাইট ক্লিক করবা রাইট ক্লিক করার পরে অ্যাড আছে অ্যাডে যাবা অ্যাডে যাওয়ার পরে এই যে ডিসপ্লে ক্যাপচারটা সিলেক্ট করবা তাহলে হয়ে যাবে ডিসপ্লে ক্যাপচারটা সিলেক্ট করে আমি দেখা দেব লাইভ যদি কেউ না পারো ইনস্টল করতে বা এটা আবার সেট আপ করতে অনেকে আবার পারে না এই যে রেকর্ডিন অপশানটা পাস সিস্টেমটা এই যে পাস করা যে অপশানটা এটা আনতে পারে না বা জানেও না যে এটা করা যায় হ্যাঁ জানেও না তা আমি এটা শিখাই দেবো না কীভাবে করতে হয় এটা করবা এটা আমি দিয়ে দিচ্ছি সফটওয়্যারটা দিয়ে দিচ্ছি তোমরা এডি করে নেবা আমি দেখাই দিচ্ছি প্রথম এই যে লেকচারটা দেখো প্রথমে এই যে ভি ভিডিওটা দিয়ে দিয়েছি আবার ইউটিউবের ভিডিও লিঙ্কটা তো দিয়ে দিয়েছি উপরের দিকে হ্যাঁ ইউটিউবে দেখতে পারবা এই যে প্রথমে ডায়ে এটা আগে এই কাজটা হচ্ছে এটা আগে ডাউনলোড করবা ডায়ে এটা ডাউনলোড করবা দেখতে পাচ্ছ এমন ডিসপ্লে

তা ওখানে এক্সট্রা হেয়ার করবা এক্সট্রা হেয়ার আবার অনেকের আবার হয় কি ওই জিপ ফাইলটা আসে না তখন কি করবে ওই আর অপশান আছে কি এই জিপ ফাইলটা এই যে জিপ ফাইল উইন্ডোজের যে মেন সফটারটা অন মেন সফারটাকে অন করবা মেন অন করার পর এই দেখো এক্সট্রা টু মনে করে যে ওই যে ফাইলটা আসে ওই ফাইলটা ড্র্যাগ করবা মনে করে আমি এই ফাইলটাকে সাইফি ধরে এনে প্রথমে এখানে নিয়ে আসলাম মনে করি এটা মনে করি এটা এই জায়গাটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম নিয়ে আসলাম এখানে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এখানে এক্সট্রা তে ক্লিক করব এক্সট্রা টুতে ক্লিক করার পরে ওকে করলে ওখানে কোন অপশানে করা যাবে ওটা ওখানে দেয় আছে সমস্যা নাই তার এক মিনিট আমি ই করি মেন আমি জি ফাইলে টাউন করি তারা একটু বুঝতে সুবিধা হবে মনে হয় আচ্ছা আমাদের মেইনলি ডিজাইন করার জন্য কোন দুইটা সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনি সেইটা বলে দেন করতে আমরা সবাই পারি আচ্ছা এই দেখো এটা যে জিপ ফাইলটা না আপনাকে ঠিক আছে করলে এই ওকে সমস্যা নাই

তা হবে এই সফটওয়্যার দুইটা কোথায় পাবা সেটা দেখাই দিই এই সফটওয়্যারগুলা একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে সব পাবা ওই ওয়েবসফটের নাম হচ্ছে তোমার গেট ইন টু পিসি ঠিক আছে এইটা আমি লিঙ্কটা দিয়ে দেবো নি ওখানে তোমার এই এই ওয়েবসাইট থেকে সবগুলাই ডাউনলোড করা সম্ভব নোর নিচ্ছে কম র্যাম আচ্ছা আচ্ছা একটু কথা বলি এটা নিয়ে আচ্ছা ওকে এই যে এটা হচ্ছে সফটওয়্যার এটা হচ্ছে ওয়েবসাইটটা বুঝছো এই দেখো ওয়েবসাইটটা দেখে না একটু আর ওই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি

কারণ এই ওয়েবসাইটটা এতই ভালো এখানে তোমার সব সফটওয়্যার পাবা যত ওয়ার্ল্ডের যত সফটওয়্যার আছে ওই সবগুলো এক রাগ ভাষ্য এখানে পেয়ে যাবা গেট ইন টু পিসি হ্যাঁ এটা খুব নাম করা একটা ওয়েবসাইট এটা অ্যাডোবি লিস্টেডও শেষে দু হাজার পনেরো ঠিক আছে এখানে একটা ক্লিক করবা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে বুঝছো তা যেহেতু এটা সফটওয়্যারটা অনেক বড়ো প্রায় টু জিবি কি তিন জিবি আছে বুঝছো তা তোমরা করবা কি ইন্টারনেট আইডিএমটা ইনস্টল করবা আগে আমি যেটা দিছি না ওটা ডাউনলোড করে আচ্ছা যাদের নাই তারা নিবা ঠিক আছে তাদের একটু সুবিধার জন্য আর যাদের আছে যাদের আছে তারাও ক্র্যাক ভার্সনটা ইউজ করতে পারো অনেক সময় হয় কি আইডিএম এর ওই যে আইটিএমটা একটু ঝামেলা করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভেশন কি বুঝছো এই যে অ্যাডোবিল এখানে ভিডিওটা পেয়ে যাবে এই যে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার এটাও পাবা আবার ডাউনলোড এটা পাবা পাসওয়ার্ড হেয়ারের যে পাসওয়ার্ডটা এটা এখানে পেয়ে যাবা ঠিক আছে তা ডাউনলোডে ক্লিক করবা প্রথমে ঠিক আছে তোমরা কি পরে ডাউনলোড করবা নাকি এখনই করবা আমার সাথে সাথে একটু আচ্ছা ঠিক আছে দাঁড়াও এটা ওপেন করে নি

ডাউনলোডে অপশান চলে আসছে তারপর ডাউনলোড করে ফেলবা আইডিএম দিয়ে করে ফেলবা আর যাদের আইডিএম নাই আমি দিয়ে দিছি কিন্তু আইডিএমটা ক্র্যাক ভাষণ সহ ওইটা কীভাবে করতে হবে যদি ভিডিও দেখে করতে না পারো তাহলে আমাকে বলো আমি দেখাই দেবো নি ঠিক আছে এটা এই ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি লিঙ্কটা হ্যাঁ এই লিঙ্কটা দিলাম কপি করলাম ভিডিওটা ভিডিওটা দেওয়া আছে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার এখানে একটা ক্লিক করার পরে ওই ভিডিওটা ওখানে ডাইরেক্ট দেখাও যায় আবার ওখান থেকে ডাউনলোড করে নেওয়াও যায় কোনো সমস্যা নেই আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম হ্যাঁ এই যে লিঙ্কটা দিয়ে দিলাম ডাউনলোডের ঠিক আছে এখানে দিয়ে দিলাম কমেন্টে বাবা এই যে কমেন্টে কমেন্টেটর ফটোশপ যদি কারোর থাকে ডাউনলোড করার দরকার নেই কারো যদি ফটোশপ থাকে ইনস্টল বা ডাউনলোড করা বা ইনস্টল করা তাহলে দরকার নাই খালি এখানে নতুন করে ডাউনলোড করা আর যাদের নাই তারা অ্যাডভ ফটোশপ সি অ্যাডভ ফটোশপ দুই হাজার পনেরো ডাউনলোড করবে না ফটোশপ হ্যাঁ ফটোশপ হাজার পনেরো হ্যাঁ ফটোশপটা কি লাগবে আমাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই লাগবে ওটারও কাজ আছে বুঝছো ওটা ডিসপ্লে করার জন্য লাগবে ওই লোগোটা ওই ডিসপ্লে করার জন্য লাগবে পনেরোলোড করব হ্যাঁ হাজার পনেরো হ্যাঁ এই যে এইটা এটা করবা এই যে অ্যাড ফটোশপ এটা এটা করলে হবে পোর্টাবেল বলছে না আমি কোনটা দিছিলাম ফটোশপ সি দুই হাজার পনেরো এটা করবে ছয় বছর আগে কার্ড এটা করলে হবে অথবা আচ্ছা নামটা বড় হয়ে গেছে একটু এটা উপরেরটা না এই যে নিচেরটা হবে হ্যাঁ এই যে এটা করবা এই পোর্টাবেলটা না হ্যাঁ এই যে এটা এই যে লিঙ্কটা দেবো তার লিঙ্কটা যাওয়ার পর এরকম মানে ইন্টারফেসটা আসবে ঠিক আছে ইন্টারফেস আসবে যদি ইনস্টল না করতে পার আমাকে বলো এই যে এরকম যাদের আছে ডাউনলোড করা তাদের দরকার নেই তাদের যে ভাষণ আছে ওটাতে হবে সবই আছে হ্যাঁ যে ডাউনলোড পাসওয়ার্ড আর কি হবে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে এটা ভিডিও দেওয়া আছে ঠিক আছে তাতে সফটওয়্যার হবে কী করতে সব বলে দিছি না আমি তো অর্ধেক সফটওয়্যার দিয়ে দিয়েছি শুধু দুইটা সফটওয়্যার তোমার একটু ডাউনলোড করে নিবা কষ্ট করে এই ওয়েবসাইট থেকে আমি লিংক দিয়ে দিচ্ছি এ ফটো সময় লিঙ্ক টাও দিয়ে দিলাম এখান থেকে ডাউনলোড করে নিবা প্রথম কাজ হচ্ছে ডাউনলোড করে নিবা ঠিক আছে প্রথম কাজ এটা আচ্ছা এই যে এটা যখন সফটওয়্যারটা আমরা অন করব তখন কিন্তু এরম একটা ইন্টারফেস আসবে দেখছো অ্যাড ইলাস্ট্রেটর এরম একটা ইন্টারফেস আসবে জি দেখা যাচ্ছে আচ্ছা তারপরে এখানে দেখো এখানে কি কি লেখা আছে দেখো এখানে আছে ক্রিয়েট নিউ হ্যাঁ ক্রিয়েট নিউ লেখা আছে তারপর ওপেন ওপেন লেখা আছে ওপেন নামে একটা অপশন মানে যে কোনো ফাইলটাকে ওপেন করার জন্য ওপেনে যাবা ক্রিয়েট নিউ মানে নতুন যে আর্ট পেপারটা নেবা ওইটা আছে ক্রিয়েট নিউ হ্যাঁ নতুন আর্ট পেপার ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিও ঠিক আছে জি ভাইয়া ওখানে আবার হ্যাঁ আবার এখানে এইসব লেখা থাকতে পারে সফটওয়্যারটার ভিতরে ওয়ার্ক লার্ন লার্ন মানে কীভাবে কাজগুলো করছে অ্যাডোব অ্যাডোপ্লিস্টেটরে ওগুলা ঠিক আছে আর তো ভাই আমি আগে software টা করে নি তারপর দেন ক্লাসে আসি আমি আমরা বলি তারপর আপনি বলে দিয়ে যে হ্যাঁ করতে হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হয় আচ্ছা জি কারণ এখন এমনি বললে তো আমরা বুঝবো না যে কি কি করা লাগবে হ্যাঁ ঠিক আছে আপু সমস্যা নেই আচ্ছা দাঁড়াও আচ্ছা হ্যাঁ তোমাদের আর একবার দেখাই দি তাহলে দেখো এই যে এখানে ক্লাস কমেন্টে আমি লিঙ্কগুলা দিছি

এটা আছে ফটোশপে ডিসপ্লে করছে আমি এটা ফটোশপে ডিসপ্লে করছে এটা দেখছ এটা এই ডিসপ্লে করার জন্য এটা ইউজ করি আমি ফটোশপটা এই তাছাড়া বেশি কিছু না ডিসপ্লে করার জন্য জাস্ট এটা ইউজ করছি আচ্ছা এগুলা গেল আচ্ছা

লাইট সফটওয়্যারটা ইনস্টল করা খুব সহজ ওটা ভিডিও লাগবে না এটা তোমার বুঝতে পারবা আর এই যে স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যারটা দিয়ে দিয়েছে এটাও ডাউনলোড করে রাখো হ্যাঁ ডাউনলোড করে ইনস্টল করবে এটা সহজ আছে আর প্র্যাকটিক্যালি দেখাই দেব যে কি হবে ওই পাজ অপশন রেকর্ডিং এটা আমাদের ফ্রি সফটওয়্যার আছে আমাদের কাছে কি রেকর্ডিং রেকর্ডিং জি ভাইয়া কিভাবে যে ফ্রি ক্যাম এই ওইটা দিও কোডিং রেকর্ড হ্যাঁ 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 হবে সমস্যা নেই যেকোনো একটা দিয়ে করলে হয় আর আমি তো আমি যেটা দিয়ে করি ওইটা আমি দিয়ে দিছি এখানে যদি কারো লাগে তাহলে ওখান থেকে নিতে পারো দেখ এখানে রাখাই থাকলো তারপরে যে উইন্ডার এটা আমি কিন্তু তোমাদেরকে নিয়ে কাজগুলো করব বুঝছো মানে আমি একা একা করতে আমার হলে ভালো লাগে না মনও লাগে না কিন্তু অনেক কিছু মনে করো ওই শেখার ইচ্ছা আছে তো তোমাদেরকে শিখাতে শেখাতে আমারও শেখা হয়ে যাবে সমস্যা নেই এই দেখো ডাইটেক্স ঠিক আছে এটা আর এটা কিন্তু অবশ্যই হ্যাঁ মাস্ট। আর এটা কাজ কী? ডাইটেক্স। এটা হচ্ছে এটা আছে এমন একটা সফটওয়্যার এটা মনে করো অনেকগুলা কোড থাকে কোড। তোমরা যে C++ পড়ো না C++ সি ঠিক আছে? তা এই কোড গোলাই কিন্তু এর মধ্যে থাকে ডাইটেক্স ভাষণের মধ্যে। তোমাদের মোবাইলের মতো ডাইটেক্স ভাষণ আছে। তারপর গেম টেম যারা খেলে না ওই গেম যারা গেমিং করে তাদেরও ওই লাগে সফটওয়্যারের জন্য এই ডায়ে লাগে এই ফাইলের কোনো একটা ফাইল যদি আমাদের কম্পিউটার বা ল্যাপটপে না থাকে তাহলে দেখা যায় যে অনেক সময় সফটওয়্যারটা ওপেন করতে গেলে ক্র্যাশ করে ওপেন হয় না অনেক প্রবলেম ফেস করতে হয় কারণ ওই ফাইলটা মিসিন শো করে যে যে এই ফাইলটা মিসিন ওখানে লেখাই উঠে যে দিস ফাইল ইজ মেশিন হ্যাঁ ফ্রম ইয়ার ল্যাপটপ বা ফ্রম ইয়ার কম্পিউটার ঠিক আছে এগুলো লেখা উঠে তা এই জন্যে এই সফটওয়্যারটার মধ্যে সমস্ত ফাইল থাকে এই সফটওয়্যারটার ভিতরে ডায়ে এটা স্টার্টি করার পরে সেট আপ আছে ওর ওর মধ্যে ঢুকলে পারে পা যে ই আছে সেট আপ ওই সেট আপটা করে ফেলবা খুব সহজ আছে সেট আপটা করা এটাই এটা আর ভিজুয়াল সি প্লাস প্লাস এইটা এই দুইটা যেহেতু সি প্লাস প্লাস পড়ছো না এটাও কিন্তু সফটওয়্যারের একটা অংশ তা ভিজুয়াল সি প্লাস প্লাসটা এটাও ইনস্টল করবা ভিডিও দেখে দেখে এই যে ভিডিও দিয়ে দিছি এই ভিডিওটা ডাউনলোড করবা ভিডিওটা দেখে দেখে ইনস্টল করবা যদি না করতে পারো আমি তো আসি

ক্লাস করলে তোমাদের সুবিধা হবে মানে আমি যখন টাইম দেব ওই টাইমে ক্লাস করবা নাকি রাতে ক্লাস করলে তোমাদের সুবিধা একটু আমাকে বলে ভালো হয় রাতে দিলে মনে হয় ভালো হয় কারণ সবারই না হ্যাঁ হ্যাঁ ক্লাস তো দিনে থাকে আবার মাঝে মধ্যে রাতেও থাকে প্রজেক্ট আছে যেও তোমাদের লাস্ট সেমিস্টার হ্যাঁ আমাদের আমার আমারও তো ক্লাস থাকে সকালের দিকে আবার অনেকে দেখা যায় যে ইভিনিং এও ক্লাস গুলো থাকে ইভিনিং এ যারা ক্লাস করে তাদেরও তারা দেখা গেল একটু রাতে ক্লাস ভালো করতে পারে তা আজকে যেগুলো শিখালাম আর মনে হয় যে তোমাদের অনেকটা জ্ঞান হয়ে গেছে মানে জি ভাইয়া বেসিকটা শিখে ফেলাইস মানে থিওরিটা শিখে শিখালাম আজকে তা থিওরি কাজ শেষ এখানে হ্যাঁ নেক্সট দিন থেকে আমরা শুরু করব প্র্যাকটিক্যাল কাজ মানে সফটওয়্যার তার আগে তোমরা যদি সফটওয়্যারগুলো ডাউনলোড করে ফেলো সুন্দর করে তাহলে নেক্সট দিন থেকে দেখা গেল যে আর মানে শিখানোটা তাড়াতাড়ি মানে শুরু করতে পারবো আমরা

মানে একটু দেখলাম বা কেউ অনেক সময় হয় কি ওই ফাইলটা একটু সমস্যা করতে পারে ওই অনেকে বুঝতে না পারে যে কোন ফাইলটা ইনপুট দিব দিব না ক্র্যাকটা কিবে কোথায় পারে না বুঝতে পারে না জি ভাইয়া আমাদেরও মানে ইনস্টলটা করা হয় না আমাদেরও প্রবলেম প্রবলেম হলে নেক্সট ক্লাসে আপনাকে বলবো যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর তোমাদের সাথে মনে করো যদি আরো কেউ জয়েন করতে চায় বা শিখতে চায় ওদেরকে বলো তাহলে আরো দেখা গেলো ভালো লাগবে ভালো লাগবে না তাহলে

আচ্ছা ভাইয়া তাহলে এখন আসি আচ্ছা আপু খুব ভালো লাগলো এমনি কেমন লাগলো তোমাদের আজকে আমাদেরও ভালো লাগছে যা ভালো লাগছে হ্যাঁ আপু আমারও খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা লিভ নাও আর সমস্যা নেই আর না পারলে আমি নেক্সট আচ্ছা আচ্ছা আপনাকে জানাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা নেক্সট কিবারে বারে ক্লাস করলে ভালো হয় তোমাদের মানে তোমরা কি প্রতিদিন রাতে করবা নাকি একদিন পর পর করবা ক্লাসটা আজকে কি গেল আচ্ছা আমি নোটিশ দেবনি হ্যাঁ কারণ আমি তো আবার সময় মানে আমার তো সমস্যা থাকে আমি যখন সময় পাবো রাত দশটার দিকেই নিবো আমি ক্লাসটা আমি সময় আমার নোটিশ দিয়ে দেবো মানে আচ্ছা ভাই ক্লাস কি সপ্তাহে কয় দিন হবে সপ্তাহে কয়েক দিন মানে ওইটা কোনো ই নাই মানে যেদিন সুবিধা হয় সেদিন নিয়ে নিবো সমস্যা নেই জি ভাইয়া মানে মনে করো যখন সময় হলো আমি একটা নোটিশ দিয়ে দিলাম তোমরা জয়েন করলা বা কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানালা ঠিক আছে আচ্ছা ভাইয়া এমনি তোমাদের কি কি বারে ক্লাস থাকে না মানে যে দিন ক্লাস থাকলো না দিন সকালে নিলাম বা সমস্যা নাই এরকম শুক্র শনি বা মঙ্গলবারে এরকম সময় কি ক্লাস থাকে হ্যাঁ মানে রাতে হইলেই ভালো হয় সবার দিনের বেলা তো একটু ঝামেলাই থাকে ও হ্যাঁ ও রাতে হইলেই ভালো হয় আচ্ছা তাহলে আমি রাতে তাহলে ফিস্ট এটাই ফিস্ট থাকলো শুক্রবার ঠিক রাতে

আন টু আচ্ছা তাহলে এখন আমরা লিভ নি আচ্ছা নাও গুড নাইট